আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তো আজও কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘূর্ণাবর্তের জেরে কিছুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছিল কাঙ্ক্ষিত পশ্চিমবঙ্গে, তবে এখন সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। এদিকে আজও সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে কলকাতার আকাশ, কখনো মেঘের পাশ থেকে রোদকে উকি দিতে দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে চলবে বৃষ্টি, কখনো ঝিরঝিরিয়ে আবার কখনো মুষলধারে বৃষ্টি নামবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আজও কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা হাওড়া হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে সন্ধ্যার দিকে বৃষ্টি না হলেও আংশিক মেঘলা থাকবে আকাশ। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ। বেলার দিকে আজ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবেই চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই, তার মধ্যে দক্ষিণবঙ্গের দু একটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে। উত্তরবঙ্গ জুড়েও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে রাজ্যে বর্ষা প্রবেশ করলেও এই মুহূর্তে কিছুটা বেগ হারিয়েছে বর্ষা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আর কয়েকদিনের মধ্যেই জোরালো আকার নিতে চলেছে বর্ষা। জুলাই মাসের আগেই মৌসুমি বায়ুর দাপটে প্রবল বর্ষা শুরু হওয়ার কথা নয়, তবে জুলাই মাস থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।